দেখুন, কে মুখ্যমন্ত্রী হবে কে হবে না এটা তো এই রাজ্যের জনগণ বিচার করবে। এখন ওদের মন্ত্রিত্ব থাকার দরকার আছে, পুলিশ আমলা থাকার দরকার আছে, সিকিউরিটি থাকার দরকার আছে। তাই ওনারা হয়তো ভাবছেন যে ডাকাতরা নিয়ে আবার মুখ্যমন্ত্রী হবে, এটা বিচার করবেন রাজ্যবাসীরা। আরে ওরা তো পাগল হয়ে গেছে, ক্ষমতার জন্যে, গদ্দির জন্যে, ক্ষমতা দখল রাখার জন্যে, নিজের চেয়ার বাঁচাবার জন্যে যা খুশি তাই বলছে। ওদের বলার কিচ্ছু নেই, আর দু মাস আছে, যা বলার আছে বলে নেক, জনগণ শেষ ঘন্টা বাজাবার জন্য তৈরি দাঁড়িয়ে রয়েছে। তো সরকারি কার্যক্রমে দেখছি বাইরেও প্রচারের জন্য যে স্বাগতমের ফ্লেক্স লাগিয়েছে, সেগুলোতে পার্টির লোগো লাগিয়েছে, পতাকা বাইরেই লাগাচ্ছে, এটা কি সরকারি অনুষ্ঠান আছে? এই কালচারটাকে এই পশ্চিমবঙ্গে আমদানি তো করেছে তৃণমূল কংগ্রেস।